হাই বন্ধুরা, আমরা ট্রেনে করে রামরাজাতলা চলে এলাম হাওড়ার প্রাচীনতম রাম ঠাকুর মন্দির। আজকে যেহেতু সানডে উইকলি, বন্ধুদের সাথে চলে এসেছি। দীর্ঘ প্রতীক্ষার পর রাম ঠাকুর আমরা দেখতে পেলাম এবং রাম ঠাকুর দেখে আমাদের মনটা খুবই ভালো লাগলো। তার সাথে আমরা এখানে এবার পুজোটাও দিয়ে দেবো। দেখছেন পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি পুজো দেওয়ার। এখানে টোটালটাই দিতে পারবেন, পদ্ম ফুল থেকে সবই আছে। দিয়ে আমরা পুজোটা কিনে নেবো, কিনে আমরা পুজোটা দেবো, আস্তে আস্তে লাইন দিয়ে দেবো। আমাদের বন্ধুরা এখানে অপেক্ষা করছে। এটা বামন দেবের মন্দির, এখানটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আরও ছোট ছোট মন্দির আছে, সেইগুলো আপনাদেরকে দেখাবো। আমরা এবার মেলা এখানে বসেছে, ছোট ছোট দোকান আছে, আমরা দেখে নেব। মন্দিরটা দেখতেই পাচ্ছেন নতুনভাবে তৈরি হয়েছে, সবে বেশি দিন তৈরি হয়নি, নতুনভাবে তৈরি হয়েছে। আমরা আস্তে আস্তে ঘুরে দেখব পুরো মন্দিরটায়। আমরা দোকান দেখতে দেখতে আস্তে আস্তে ছোট এখানে শিব মন্দির রয়েছে, এগুলো পুরোটাই পাথরের তৈরি, দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি। বাহ সুন্দর! এটা রাম সীতার মন্দির, এইগুলো পুরোটাই পাথরের তৈরি হয়েছে। এগুলো আগে মাটির ছিল, এখন পাথরের করে দেওয়া হয়েছে যাতে আর সমস্যা না হয়। দেখতে পাচ্ছেন পুরো আপনাদের মন্দিরের ভিউটা দেখাচ্ছি এখান থেকে, পুরোটা কত লোকের সমাগম হয়েছে। প্রতিদিনই হাজার হাজার মানুষ এখানে রাম ঠাকুর দেখতে আসে। এটা হচ্ছে সামিত্রী সত্যবানের মন্দির। আমরা শেষ এখানে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।